আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, অনেকে যৌবনে প্রেম করে, এটা জায়েজ আছে কিনা? প্রিয় প্রশ্নকারী ভাই, পরনারীর সঙ্গে নিঃসন্দেহে প্রেম হারাম, কেননা আল্লাহ তাআলা বলেন, والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتمهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان. তোমাদের জন্য হালাল সতী মুসলমান নারী এবং তাদের সতী সাধী নারী যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান করো তাদেরকে স্ত্রী করার জন্য, কামবাসনা চরিতার্থ করার জন্য কিংবা গুপ্ত প্রেমে লিপ্ত হওয়ার জন্য নয়। সূরা মায়দা আয়াত 5। তাছাড়া এ জাতীয় প্রেম ন নারীকে জিনার নিকটবর্তী করে দেয়, আর জিনা মারাত্মক একটি কবিরা গুনাহ। জিনা তথা অবৈধ শারীরিক সম্পর্ক হারাম এবং যে সকল জিনিস জিনার নিকটবর্তী করে দেয় তাও হারাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলান। আর ব্যভিচারের কাছেও যাবে না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সূরা ইসরা আয়াত 3-2। মনে রাখবে, প্রেম করলে শয়তান অবশ্যই জিনা করতে প্রলুব্ধ করবে, প্রেমিক প্রেমিকা নির্জনতা কামনা করবে, আর এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الا يخلون رجل بامرأة الا وكان ثالثهما شيطان। শুনে রাখো, কোন পুরুষ যেন কোন মহিলার সঙ্গে নিভৃতে একত্রিত না হয়, অন্যথায় শয়তান অবশ্যই তৃতীয় জন হিসেবে হাজির থাকে। ইবনু মাজাহ হাদিস 2363, তিরমিজি হাদিস 2165। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, العينان زناهما النظر فاصلة والأذنان زناهما الاستماع واللسان زناهما الككلام واليد زناهما البطش والرجل زناهما الخطى والقلب يهوي ويتمنى ويصدق ذلك الفرج أو يكذبه. দুই চোখের ব্যভিচার হল হারাম দৃষ্টি দেয়া, দুই কানের ব্যভিচার হল পরনারীর কণ্ঠস্বর শোনা, জবানের ব্যভিচার হল অশোভন উক্তি, হাতের ব্যভিচার হল পরনারী স্পর্শ করা, পায়ের ব্যভিচার হল গুনাহার কাজের দিকে পা বাড়ানো, অন্তরের ব্যভিচার হল কামনা বাসনা আর গুপ্তাঙ্গ তা সত্য অথবা মিথ্যায় পরিণত করে। মিশকাত খণ্ড 1 হাদিস 3-2। বলা বাহুল্য, এর সবগুলোই ধীরে ধীরে হারাম প্রেমে অনুপ্রেশ করে থাকে। মনে রাখবে, এছাড়াও হারাম প্রেম অনেক সময় বান্দাহকে শিরকের নিকটবর্তী করে দেয়, কারণ অনেক সময় তারা একে অপরকে এতটাই ভালোবাসা শুরু করে দেয় যে প্রকার ভালোবাসা পাওয়ার দাবিদার একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে। সূরা বাকারা আয়াত 165। আশা করি আপনার উত্তর পেয়েছেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।